সময় মতো বৃষ্টি না হওয়ায় উপযুক্ত সময়ের এক মাস পর ফসলের বীজ বপন করতে বাধ্য হচ্ছে জুম চাষিরা, ফলে পিছিয়ে যাবে ফসল তোলার সময়ও। সাধারণত মাঘ ও ফাল্গুন মাসে পাহাড়ে জঙ্গল পরিষ্কার করে চৈত্র মাসে জঙ্গল পুড়িয়ে চাষের জমি তৈরি করেন চাষিরা। এরপর বৈশাখ মাসে করেন বীজ বপন। মাঘ ফাল্গুন মাসে জঙ্গল কেটে আর চৈত্র মাসে পুড়িয়ে ফেলতে হয়। জমি তৈরির জন্য সাধারণত বৈশাখ মাসে এই বিভিন্ন শাকসবজি ধান বপন করতে হয়, কিন্তু এবছর বৈশাখ মাসে ঠিকমতো বৃষ্টি না হওয়াতে জ্যৈষ্ঠ মাসে বীজ বপন করতে হচ্ছে। এতে জুমের ফসল তোলাও এক মাস পিছিয়ে যাবে। চাষিরা জানান, বৈশাখ মাসে বীজ বপন করলে ভাদ্র বা আশ্বিন মাসে ফসল তোলা যায়, কিন্তু এবছর বৃষ্টির অভাবে বীজ বপনের দেরি হওয়ায় ফসল তুলতে সময় লেগে যাবে কার্তিক অগ্রহায়ণ পর্যন্ত। বৃষ্টির অভাব হয়েছে, বৃষ্টি ভালো মতো দিল না, এই জন্য এই যে চাষবাস করতে অনেক দেরি হচ্ছে। ধান খুঁজতে পারে না, যে ওই ফলমূল ভালো মতো বাগান বাড়া ফলমূল ভালো মতো ধরল না, অনেক লস হইয়া গেছে, পিছিয়ে হইয়া গেছে ধান টান লাগাইতে। এবছর দীঘিনালায় প্রায় 300 হেক্টর পাহাড়ি জমিতে জুম চাষ হচ্ছে। জুমে ধান, ভুট্টা, শশা, মরিচ, মিষ্টি কুমড়া, কলা, আদা, হলুদ সহ বিভিন্ন শাকসবজির চাষ হয়। আমি ধান খুঁজে এনে ইয়া কোম্পানি লম্বর, কোম্পানি ধান আর কুড়ি লম্বর, বিনি ধান, কলা আর ধানের মধ্যে মারফা, সিন্দ্রা আর মক্কা, এই দুরারি